বঞ্চিত দৃষ্টিতে একভাবে চালনার দিকে তাকিয়ে থাকা এই খরগোশটা হলো আমাদের লিডার খরগোশ। তাকে আমরা ঘরের মধ্যে ছেড়ে রেখেছি। আপনি একটু খেয়াল করলে দেখবেন ও সামনে একটা জালনার দিকে তাকিয়ে বারবার উঁকি ঝুঁকি পারছে। আপনি কি জানেন ও এমনটা কেন করছে? কারণ ওই জালনার পারে রাখা হয়েছে মেয়ে খরগোশগুলোকে, তাদের কাছে যাওয়ার জন্য এরকম উঁকি ঝুঁকি পারছে আমাদের লিডার। এমনিতে ও খুবই ভদ্র ছেলে, কিন্তু মেয়েদের প্রতি একটু দুর্বল আর কি। দেখুন, না যেতে পেরে এখন আবার সাইডে সরে এসেছে, কিন্তু সে আশা কোনোভাবেই ছাড়েনি, যেভাবেই হোক ওখানে যাবেই। সিঁড়ি বানিয়ে লাফিয়ে লাফিয়ে ওই জালনাটার গ্রিলের মধ্যেই ঢুকে গেল। ওইখানে গিয়ে ফুচি পারছে জালনাটা খোলার চেষ্টা করছে এবং দেখার চেষ্টা করছে কোনোভাবে ভেতরে যাওয়া যায় নাকি। আমাদের যতগুলো খরগোশ রয়েছে তার মধ্যে এই লিডারকে সামাল দেয়া সবচেয়ে কঠিন ব্যাপার। এর কারণ হলো ওর মাথায় সারাদিন একটা চিন্তাই ঘুরে, যেভাবেই হোক কোনো ফাঁক ফোকর দিয়ে মেয়ে খরগোশগুলোর ঘরের ভিতর ঢুকে যেতে। এজন্য তাকে সামাল দেয়া বেশ কঠিন। দেখুন, বারবার চেষ্টা করছে, মুখ ঢুকিয়ে দিচ্ছে, চোখ দিয়ে ফুচি পাচ্ছে, কিন্তু ভেতরে যেতে পারছে না। লিডার, এ কাজটা ঠিক না, বাইরে আসো। এখানে এখানে যাওয়া যাবে না। তুমি এই যে, এই যে শোনো, তুমি একটা ভালো ছেলে, তুমি বাইরে আসো, বাইরে আসো, আসো। ঘাট ধরে এখান থেকে বের করতে চাইলে আবার অপমান বোধ করে। এখানে যাওয়া যাবে না, না, না। আসো। গাল ফুলিয়ে এখন বসে রয়েছে, অভিমানও আছে আবার দুষ্টুমিও করবে। এবার আবার মন খারাপ করে দেবদাস ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। এখানে কি করো তুমি? আপনারাই বলেন ওকে কি করা যায় আর কি শাস্তি দেয়া যায় যাতে এই ধরনের কাজগুলা একটু কম করে। জালনাটা খোলার জন্য পা দিয়ে ধাক্কা দিয়েও চেষ্টা করছে, যদি কোনোভাবে খোলা যায়। বেরাও, বেরাও, এখানে ঢুকছো কিভাবে? যদি আমরা হাত দিয়ে টেনে ধরে ওকে বাইরে বের করে দেই, তখন সে আবার এই একই কাজটা করবে। আবার ওই লাফ দিয়ে সোফার উপর উঠবে এবং তারপর আবার সে ওই জানলাটার কাছেই যাবে। ওকে থামানো অসম্ভব একটা কাজ। এইবারে ওর যাওয়ার রাস্তা থাকবে কিন্তু আর বের হতে পারবে না, এমন একটা শাস্তি দিচ্ছি। দেখুন, এখানে একটা সোফা দিয়ে ওর বের হওয়ার রাস্তাটা আটকে দিলাম। এইবারে কি করো বাছাধন দেখা যাবে। দেখুন, সে কিন্তু বের হওয়ার চেষ্টা করছে কিন্তু বুদ্ধি পাচ্ছে না কিভাবে বের হবে, আর ওই ছোট জায়গায় শরীরে ঘোরাতে পারছে না। লিডার খরগোশের এমনই বাদরামি, দুষ্টুমি আচরণ এবং তার এমন মন খারাপ করে বসে থাকার জন্য আমি কি করতে পারি আপনারা আমাকে কিছু একটা সাজেশন দেবেন আর কমেন্টে বলবেন ওর সাথে কি করা যায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা সবসময় এই ধরনের ভিডিও আপনাদের জন্য আপলোড করতে থাকি। ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য।